গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এনজি ফ্যামিলিতে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আশা করছি বন্ধুরা সবাই যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হলো প্রায় 9টা মতন বাজে, 9টার থেকে ওই 9:30 হয়তো হবে, আমি ঘড়িটা ঠিক মতন দেখিনি। তো যাই হোক, আমার সকালের আজকে না জল খাবার সব বানানো হয়ে গেছে, সবার খাওয়াও হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। আর আজকে অনেকটা সকাল সকাল টাইম হয়ে গেছে, টাইমটা না আজকে তাড়াতাড়ি উঠেছে, কাজটাও তাড়াতাড়ি হয়ে গেছে জানো তো। আর আজকে আর ভোকে বাজারে পাঠাবো না, কারণ নিরামিষ তো তোমরা সবাই জানো, তো ঘরে অনেক কিছুই আছে, তো আজকে ঘরে যা আছে সেগুলো দিয়েই করব। তো ভাবলাম যে তাহলে একটা কাজ করা যাক, আর আমার একটুখানি কাজ আছে, সেই কাজটা আমার স্নান করার আগেই করতে হবে, তো সেটার জন্য একটু অপেক্ষা করছি। তো স্নানটা একটু করতে দেরি হবে, তো তার জন্য ভাবলাম যে ততক্ষণে আমি তাহলে রান্নাটা করতে থাকি, নিরামিষ তো কোনো ঝামেলাই নেই। তো এখন দেখো আমি মুগ ডালটা এখানে ভেজে নিচ্ছি, আর বাসন কিন্তু মাঝে মাঝে চলে এসেছি, ভাবলাম যে বাসন মাঝে মাঝে না আমার মনে পড়ে গেলো যে আমি ডালটা বসিয়ে দিয়ে ডালটা সিদ্ধ হতে হতে আমার কিন্তু বাসন মাজাটা হয়ে যাবে। তো ডালটা ভাজা হয়ে গেছে, গরম জল বসিয়ে দিলাম, এর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো, ডালটা সিদ্ধ হতে থাকবে, একটু নুনও দিয়ে দিলাম। তারপরে আবার আমি চলে আসলাম বাসন মাজার, মানে মাজা হয়ে গেছিলো সেগুলো ধুতে। আর আজকে জানো তো আমার বিশাল একটা খুশির খবর, মানে কি বলবো তোমাদেরকে, খুশির খবর, খুশি আমার কাছে তো ভীষণই খুশি। অনেকের মানে হয়তো অনেক কিছু, হয়তো বেশি কিছু না, সামান্য একটুখানি, কিন্তু এই সামান্য টুকখানি আমার কাছে প্রচুর প্রচুর বড় জিনিস। মানে আমার আজকে মানে 2K সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে জানো তো, খুব খুশি আমি, যে আমি একদম মানে ভাবতেই পারিনি কোনো দিন যে 2000-এর পরিবার, 2000 লোক আমাকে ভালোবাসবে, আমার পরিবারে আসবে, আমার ভিডিও দেখবে। আমি যখন মানে ব্লগটা খুলেছি তখন আমি মানে স্বপ্নেও ভাবতে পারিনি। তো 2000-ই আমার কাছে প্রচুর 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 প্রচুর, মানে 2 লাখ কেন, 2 কোটির সমান আমার কাছে। তো তোমাদের যে এত ভালোবাসা তোমরা দিয়েছো, এত আমার পরিবারে সবাই যোগদান করেছো, তার জন্যে তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না, আমার বুক ভরা প্রাণ ভরা ভালোবাসা সবাইকে, ছোট বড় সবাইকে, আর বড়দের তো আমার অসংখ্য প্রণাম, আর ছোটদের ভালোবাসা সবার জন্য, ভালোবাসাটা সবার জন্যে, মানে আমি কী বলবো আর, আমার বলার কিছুর ভাষা নেই। আজকে ভীষণ খুশি হয়েছি আমি, তো আমার খুব আনন্দ লাগছে। ভাবলাম যে যাক, আমার 2000 ফ্যামিলি তো হয়েছে, আর কিছু হোক আর না হোক। তো দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে বাসনটাও ধোয়া হয়ে গেল, আর আমি এত খুশি যে কি বলবো, তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি এই ভিডিওর মাধ্যমেই আমি ভাগ করে নিচ্ছি, কারণ সবাইকে তো আর আমি পাচ্ছি না, সবাইকে কোথায় পাবো বলো তো। তোমাদের ভালোবাসাটা তোমাদের কমেন্টটাতেই আমি মনে করি যে হ্যাঁ তোমরা আছো আমার সাথে, মানে তোমাদের উপস্থিতিটাতেই আমি বুঝতে পারি যে হ্যাঁ তোমার সাথে আছে। আর তোমার যে রোজ যে ব্লগ করি, রোজ যে গল্প করি, রোজ যে কথা বলি, এটা কিন্তু আমি তোমাদের সাথেই করছি। আমার এই ছোট্ট পরিবার থেকে আমি আজকে 2000 পরিবারে হয়ে গেছে, আমার ছোট্ট আমাদের 4 জনের ফ্যামিলি, তো তার থেকে আমার 2000 জন হয়ে গেছে, এটা খুশির খবর না বলো। তো ডালটা দেখো আমার হয়ে গেছে, আর এর মধ্যে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, আর একটু মিষ্টি দিলাম, ডালে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। সকালে তোমাদের সঙ্গে একদম মানে সামনাসামনি আর গল্প করতে পারিনি, কারণ আজকে সকালবেলা ঘুমের থেকে উঠে থেকেই কাজ করতেই দেখেছি, আর তারপরে সকালবেলা ভোর গান করাতে এসছিলো, মানে গান মাস্টার এসছিলো আর কি, গান প্র্যাকটিস করতে, তো তার জন্যে আর কথাও বলতে পারিনি। আর এখন আমার ডালটা হয়ে গেছে, আজকে কিন্তু স্নান করিনি জানো তো, তো এই মানে ঘরের কাজ করতে করতে, আর তারপরে গান প্র্যাকটিস করতে মাস্টার মশাই এসছিলো, ঘরে কাজও করতে পারিনি, তো ভাবলাম রান্নাটাই করে নিই। আর এখন তো নিরামিষ চলছে, মাছের কোনো বালাই নেই, বাজার তো নিরামিষ তরকারি ঘরে এনে রেখে দিলে কয়েকদিন হয়ে যায়, 2-3 দিন হয়ে যায়। তো আর এখানটায় দেখো এই যে পোস্তটা হচ্ছে, এই যে পোস্তটা হয়ে এসছে, আর এখানে ভাতের আর জলটা বসিয়ে দিয়েছি, মানে গ্যাসটা আর জ্বালাইনি, জলটা বসিয়ে দিয়েছি। তো আমি জলটা বসিয়ে দিয়ে চালটাও ভিজিয়ে রেখেছি, এবারে এসে স্নানটা করে আসি। স্নানটা না করে আসলে কী হবে বলো তো, স্নানটা যদি না করে আসি তাহলে আমার আবার স্নান করতে 1-1.5টা বেজে যাবে, তো তার জন্য ভাবলাম যে স্নানটা করে আসি, চালটাও ভিজানো থাক, জল মানে জলটাও দেওয়া থাকলো হাঁড়িতে, স্নান করে এসে ভাতটা রান্না করবো। আর এখন বাজলো 11:30, আমার জল দেওয়ারও টাইম হয়ে গেছে, এখন মটরে জল ছাড়তে হবে। আর এখানটায় দেখো ভিজিয়েছি মটরের ডাল, এই যে মটরের ডালটাও ভিজিয়ে রেখেছি, গরম গরম বেশি একটু বড়া ভিজে নেবো করে গিয়ে আর কি, এখন ভাত দিয়ে ঠান্ডা হয়ে যাবে, গরম গরম বড়া ভাজবো আর ভাত খাবো। তো চলো আগে স্নান ট্যানগুলো সেরে আসি, আর ভোর দেখো আজকে স্নান ট্যান কিন্তু হয়ে গেছে, ওই দেখো বউ স্নান করে এসে
মাথা আসরাচ্ছে। আজকে বউ আমারও আগে স্নান করে নিল, এখনো 11:30 বাজে, 11:20 বাজে, 11:20 বাজে তো। 25 না 25 হয়ে যাবে। তুই সবসময় আমারে ধরিস কিসের জন্যে? কি ধরিস? সবসময় দেখো কত হয়েছে, দেখো 20 একটু ছাড়িয়েছে। এই যে কোথায় 20 একটু ছাড়িয়ে, 25 পাঁচের কারণে না 25। তো যাই হোক দেখো, ডালের বড়া ভাজা, উফ গরম গরম। তো আমি স্নান করে এসেছি, এসে বড়াটা ভাজছি আর ভাতটা করলাম স্নান করে এসে। আর স্নান করতে যাওয়ার আগে তো রান্না করে রেখে গেছিলাম, এই দেখো ঝিঙে পোস্ত, আজকে দুপুরের মেনু হলো ঝিঙে পোস্ত, ঝিঙে দিয়ে আলু দিয়ে। আর এখানটায় হলো তোমার আছে এই যে ডাল, ধনে পাতা দিয়ে লাউ দিয়ে ডাল। তো এই এই আর এই যে বড়া ভাজা, আর বাকিটা হচ্ছে এইগুলো। আজকে দুপুরের আমাদের মেনু, মেনুটা কেমন হলো আজকে দুপুরের? সব থেকে স্পেশাল হলো বড়া ভাজাটা, এই বড়া ভাজা দিয়েই ভাত খাওয়া যাবে। আমার ভাজাভুজি হলে আমার আর কোনো কথা নেই। হ্যাঁ বড়া ভাজা হলো তোমার ডালের বড়া, মটর ডালের বড়া ভাজা। তো দেখো দুপুরের পরে আমি একদম উড়ে চলে আসলাম বোনের বাড়িতে। তো একদম বোনের বাড়িতে এসে তোমাদের সাথে দেখা করছি। তো সেজে গুজে এসেছি, অবশ্য খুব সাজিনি, শাড়ি কিন্তু পাল্টায়নি, সেই একটাই শাড়ি কিন্তু আজ কয়েকদিন ধরে পরছি, লাল শাড়িটা। কারণ কি, আবার শাড়ি নতুন শাড়ি বের করে পরলে না আবার কাচতে হবে, তোমরা তো জানোই। তো তার জন্যে আর শাড়ি বের করে পরিনি। বোনও দেখো রেডি হয়ে গেছে, তো নিশ্চয়ই বুঝতে পারছো বোনের ছেলেও যাবে, বউও যাবে, সবাই আমরা যাচ্ছি। তো বুঝতেই পারছো যে নিশ্চয়ই কোনো জায়গায় বেড়াতে যাচ্ছি, অবশ্য আমাদের এখানেই যাচ্ছি বেড়াতে। আজকে হলো তোমার বাসন্তী পুজোর অষ্টমী, তো অষ্টমীতে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, জানো তো আমাদের মস্তন্দপুরে খুব বিখ্যাত একটা ঠাকুর পুজো হয়। তো আমরা গাড়ির মধ্যে উঠে বসেছি, গাড়ির মধ্যে একটু দেখতে অসুবিধা হচ্ছে, একটু অন্ধকার অন্ধকার পড়েছে। আর এখানে যাচ্ছি বোন, আমি, বোনের জা আর বোনের জায়ের মেয়ে, আর আমাদের বউ আর বোনের ছেলে তো আছেই। তো আমরা এই কয়েকজন মিলে যাচ্ছি, তো চলো তোমাদেরকে সঙ্গেও একটু শেয়ার করব আর আমরাও একটু আনন্দ করে আসি। তো আমরা এখানে চলে এসেছি, দেখো এটা হলো আমাদেরই এখানকার মানে মানে আমাদের বাড়ির থেকে একটু দূরে, বেশি দূরে না, তো একটা বাড়িতে আর কি এই বাসন্তী পুজোটা প্রত্যেক বছর ভীষণ জাঁকজমক করে পুজো হয়। মানে গ্রামের মানে সমস্ত লোকের এখানে নেমন্তন্ন, পাঁচ দিন ধরে বিশাল জাঁকজমক, মানে মানে কি বলবো, যে যা দেখতে পাচ্ছ, যা এতক্ষণ তোমাদেরকে দেখাবো আমি, সমস্ত কিছু এই বাড়িটারই আয়োজন। তো এই পুকুরটায় কিন্তু এই যে একটা দেখো জলের প্রদর্শনী করেছে, তো আমাদের দেখতে খুব ভালো লাগছে, তোমাদের জন্য একটু তুলে রেখেছি, ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না, তো তোমাদেরকে একটু দেখানোর জন্য। আর এই পুরোটা আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, এটা কিন্তু কোনো মানে ক্লাবের পুজো না, কোনো কিছু না, এটা একটা বাড়িরই পুজো। তো দেখো এখান থেকে যে জলের প্রদর্শনীটা দেখো কত সুন্দরভাবে এর মধ্যে করেছে আর কি, আর এত পরিমাণে ভিড় তা তোমাদের বলার মতো না, খুব সুন্দর। মানে এখানে প্রত্যেক বছর, প্রত্যেক বছর এখানে এই পাঁচটা দিন মানে লোকের মানে সমারোহ ভর্তি। এটা কিন্তু আবারও বলছি আমি তোমাদেরকে, এটা কিন্তু কোনো মানে ক্লাবের পুজো না, এটা একজনের বাড়ির পুজো। আসলে এখানটা এমনি মানে এই বাড়িতে আর কি স্বপ্নে পেয়েছিল আর কি, শুনেছি যে স্বপ্নে পেয়েছিল তাই মার পুজো করে। তো চলো এবার আমরা একটু ভেতরের দিকটায় যাই। তো ভেতরের দিকটায় এখানটা দেখো গোপাল ভাঁড়, গোপাল ভাঁড় আবার সবাইকে বাচ্চাদেরকে লজেন্স দিচ্ছে, এই দেখো। তো গোপাল ভাঁড় সবার গেটের মুখে গোপাল ভাঁড় দাঁড়িয়ে আছে। তারপরে আমরা চলো আবার ভেতরের দিকে যাচ্ছি, গোপাল ভাঁড়ের কাছ থেকে লজেন্স নিচ্ছে মাছ হাতে, ওরে বাবা কী সুন্দর লাগছে দেখতে। আর তারপরে দেখো এই দেখো এগুলো যে এই যে মডেলগুলো দাঁড়িয়ে আছে না, এগুলো কিন্তু সব মানে জীবন্ত মানুষ, জীবন্ত মানুষের মডেল তৈরি করেছে, এই দেখো মানে সব কিন্তু জীবন্ত। হ্যাঁ সে কেমন সুন্দর দাঁড়িয়ে আছে, মানে ঢোলালা দুটো তো মানে অসাধারণ, অসাধারণভাবে দাঁড়িয়ে আছে। তো আমি আর এখন বেশি বকবক করছি না, তোমরা একটু দেখতে থাকো, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। Yeah.
আমরা ওখান থেকে চলে এসেছি। আমাদের এখানে আরেকটা বড় ক্লাব আছে, সেখানেও একটা জগদ্ধাত্রী পুজো হয়। এখানে অনেকগুলোই ছোটোখাটো জগদ্ধাত্রী পুজো হয়, এই জগদ্ধাত্রী না সরি বাসন্তী পুজো। তো এটা হলো তোমার, এটাও খুব বিশাল বড় করে হয়। তো প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে, আর মনে হচ্ছে না পুরো একদম মানে আমরা যখন দুর্গা পুজোয় ঠাকুর দেখতে যাই ঠিক সেরকম। এখন মানুষ কিন্তু অনেক বেরোয় দেখো, আগের থেকে আগে কিন্তু মানুষ এত বেরোতো না। তো এখন দেখো সবাই বেরিয়েছে, মানে মনে হচ্ছে না পুরো পুজো, আর বিশাল একটা মেলা, বড় মাঠ তো মেলা বসেছে, মানে নাগরদোলা থেকে আরম্ভ করে মেলায় যা যা বসে সব কিছু বসেছে, প্রচুর মানুষের ভিড়। আর আমিও একটু বেরোলাম, কারণ কি তোমাদের ভালোবাসার জন্যে। তো তোমাদের আমি একটু শেয়ার করলে, তোমাদের সঙ্গে দেখে গেলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আর আমাদের যে মানে গ্রামটা কেমন, আমাদের জীবনযাত্রাটা কেমন, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমরা কেমনভাবে আনন্দ করি, কেমনভাবে থাকি, সেটাই তো আমার লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে, কিন্তু আমার আরও বেশি তোমাদের সঙ্গে এটা শেয়ার করা। তো আমাদের এখানে কেমন আনন্দ হয়, কোন পুজোয় কী হয় এটাই। তো এখানের মাটা দেখো খুব সুন্দর, কিন্তু এখানের মাটাও খুব সুন্দর। আমি বেশি একটা তুলিনি, অল্প করেই তুলেছি সবার জন্য, কারণ বেশি আর তুললে অনেকটা ভিডিও বড় হয়ে যায়। তো চলে আসলাম বাড়িতে, আর সন্ধেবেলাটা বেশ ভালোই কাটালাম, খুব আনন্দ করলাম, মজা করলাম। আর এখন বাড়িতে এসে আবার রাতে ডিউটি সারতে হবে, এখন 10টা বাজে। কষ্ট তো একটু হচ্ছে, কিন্তু তা একটু ঘুরে আসলাম, বেশ ভালো লাগলো, ঠাকুর দেখে আসলাম। মানে অসময়ের মানে মনে হলো যেন দুর্গা ঠাকুর মানে দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে গেছি এরকম মনে হলো জানো তো, এত জাঁকজমক রাস্তায়, তো কি বলবো তোমাদের। তো আর এখানটা দেখো আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, এই যে এইটা এখন ঘুগনি বানাবো। আর এখানটায় তোমার আটা মাখা রয়েছে, এই দেখো এই যে আটাটাও মেখে রেখে গেছিলাম, এখন রুটি বানাবো। তারপরে ঘুগনি হবে, রুটি হবে, দুধ জাল হবে। 10টা বেজে গেছে, এখন আর একটুও বকবক না, অনেক ঘুরে এসেছি, তার মাসুর এখন আমাকে দিতে হবে। তো এখনকার মতন টাটা।